আসসালামুকুম রহমতুল্লাহ ওবরাকাতু। বরাবর নত নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। বর্তমানে আমরা সবাই ইমো, হোয়াটসঅ্যাপ এই দুটি অ্যাপ দিয়ে সবার সাথে যোগাযোগ করে থাকি। আজ আমি আপনাদেরকে নতুন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিব। চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমরা গুগল প্লে স্টোরে চলে আসবো। এই সার্চ বারে আমরা টাইপ করব বিআইপি, এই লেখাটি টাইপ করে ইন্টারে প্রেস করব। আপনাদের সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে। এই অ্যাপসটি আমরা ইনস্টল করে নিব ফোনে। অ্যাপসটি ইনস্টল হওয়ার পর আমরা অ্যাপসটিতে প্রবেশ করব। অ্যালো চাইলে অ্যালো দিয়ে দেব। এখানে ফোন নম্বর দিতে বলছে, এখানে একটা ফোন নম্বর দিয়ে দেব। ফোন নম্বরটি দিয়ে দেওয়ার পর গেট ভেরিফিকেশন কোড এই অপশনে ক্লিক করব। এরপর ইয়েসে ক্লিক করব। সিমে একটি কোড পাঠাবে, এই কোডটি এখানে বসিয়ে দিব অথবা অটোমেটিক বসে যাবে। এরপর অ্যালাউতে ক্লিক করব। এখানে একটি নাম দিতে বলছে, আপনি কি নামে আইডেন্টি তৈরি করতে চাচ্ছেন সেই নামটি এখানে বসিয়ে দিবেন। নামটি বসিয়ে দেওয়ার পর নিচে বলছে কি ভাবছেন তাদের সম্পর্কে, আপনি চাইলে দিয়ে দিতে পারেন অথবা না দিলেও সমস্যা নেই। এরপর আমরা কমপ্লিটে ক্লিক করব। এখানে কয়েক সেকেন্ড সময় নেবে। এরপর আমরা অ্যালাউ অপশনে ক্লিক করবো, আবার কন্টিনিউতে ক্লিক করব। অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। এখন আমরা এই মোর অপশনে ক্লিক করব। এখান থেকে যদি ডিসকভার এই অপশনে ক্লিক করে দেখি, তাদের এখানে সার্ভিসগুলো দেখতে পারবো। তারা এখানে সার্ভিস প্রোভাইড করে, এখান থেকে আমরা তাদের সার্ভিসগুলো দেখতে পারবো। এরপরে ব্যাকে আসব। এরপরে এই কন্ট্যাক্ট লিস্ট এখানে ক্লিক করব। এখান থেকে আমার সাথে যাদের অ্যাড আছে এই সিমে, তারা যদি এই বিপ অ্যাকাউন্টটি ইউজ করে তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো। এরপরে ব্যাকে আসব। ব্যাকে আসার পরে ক্যামের অপশনে ক্লিক করব। এখান থেকে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিতে পারেন আপনি, আমি ডোন্ট অ্যালাউ এটাতে ক্লিক করব। সো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন নিশ্চয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের সঙ্গেই থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।